ইমানদারে একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা নবীকে আল্লাহ বললেন, আমি কেমন আছি? যদি জানবার চাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই আয়াতের উপরে তাফসীর হচ্ছে। আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আল্লাহ বললেন, মুসা আমি কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। আল্লাহ কেমন আছে জানবার চাইলে কোথায় যাওয়া লাগবে? কাকে বলতেছে? মুসাকে আল্লাহ বলতেছে। মুসা রবি আল্লাহ কেমন আছে দেখবার গেছে সামান্য কয়েকজন সঙ্গী নিয়ে, যায় দেখে ফেরাউন চেয়ারে বসে জিকির করতেছে, আনা রব্ব কোমল আলা, আনা রব্ব কোমল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা রবির হাত খালি সুরসুর করতেছে, হাত কি সুর করছে, কেন আপনারা জানেন তো মুসা নবী খালি রাগ বেশি থাপ্পড়ে আজরাইলের চোখের মুনি, বুঝতেছেন না? মুসা নবী যখন আজরাইল এসে বলতেছে, ওগো আল্লাহ নবী আপনার জান কবজ করার চাই, আজরাইলের দিকে তাকায় মুসা বলতেছে আয়। আজরাইল যখন আসতেছে মুসা নবী কানেকশন করছে আল্লাহর সাথে, আল্লাহ আমার জান কবজ করার জন্য আজরাইল আসতেছে, তুমি আমার কালিমুল্লাহ ডিগ্রি দিলে আমাকে একটা সালামও দিবি না? আল্লাহ বলতেছে, মুসা তুমি কি করার চাও? মুসা বলতেছে, আর কান সারাতে একটা সর মার। আল্লাহ কই ওই শক্তি নিয়ে আজরাইলকে মেরে কি হবে? মুসা বলতেছে, আল্লাহ তুমি জানো আমার সাথে বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহ ছাড়া আমি কোনো কাম করি না, বিসমিল্লাহ করে বসাবো আমার হাত আর তোমার শক্তি। আসলে যারা বিসমিল্লাহ বলে কাম শুরু করে তারা শুধু একলা করে না, তাদের কাদের সাথে আল্লাহ থাকে কি থাকে না, এই যেন সমস্ত হালাল, সমস্ত হালাল পূর্বে বিসমিল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে অনেকে বিসমিল্লাহর বিরুদ্ধ চারণ করে, বুঝবেন তারা হালাল না, তারা হলো হারাম জাদা দরে কন্টরা ঢুকিয়ে। হালাল হালাল বোঝেন আপনারা? একটা হালাল জাদা বৈধ সন্তান, বিসমিল্লাহর বিরুদ্ধে যারা যায় তারা জানে বিসমিল্লাহ কয়ে মদ খাওয়া যাবে না। এমনকি যারা বিড়ি খায় কেমন মুখত সিগারেট দিয়ে কেমন মেসর ঠোকা মারতেছে, আমি দৌড়ে গিয়ে বললাম, ভাই দান বিসমিল্লাহ করে ঠোকা দেন, যেই বসে বিসমিল্লাহ করে ঠোকা দেন, সিগারেট ফেলে দেখে হুজুর আপনি আলেম না জালেম? আমি কইলাম, কে রে ভাই জালেম কেমনি হলাম? আলেম কে না, আপনি জানেন না বিড়ি খাবে সিগারেট ধরার সময় বিসমিল্লাহ করা যায় নাই? আমি কইলাম, যেটা ধরার সময় বিসমিল্লাহ করা যায় না সেটা খাওয়া কি? জোরে বলেন, সেটা খাওয়া কি? মুসা হাত চুলকায়, আল্লাহ বলে, মুসা উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, আমি তোমাকে যুদ্ধ করার জন্য পাঠাই নাই, আমি তোমাকে হিকমতের সঙ্গে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছি। আজকে আমি বগুড়া থেকে এখানে আইছি, এখানে আমার নামের পিছনে জিহাদি নেই। আমাদের বাংলাদেশে একটা বক্তা আছে, নাম হলো আজিজুল হক, জেহাদি নাম শুনেননি? এমন কঠিন ওয়াজ করে, যাওয়ার সময় বাতিলি আপনাকে এলাকাতে আইসে কিনা? আমার এলাকাতে ওয়াজ করছে ফাটাফাটি, চারিদিক থেকে তিন থানার পুলিশ আছে, তা হাজার হাজার মানুষের মধ্যে পুলিশ আর ঢুকতেছে না, খালি ধান্দা করতেছে ওয়াজ শেষ হলি, কিন্তু আমার আগেই লাইন আছে, আমার ওয়াজ হলি আমার আর মোবাইলে দোয়া হবে, এরকম একটা মাইক আছে, মাইকের কাছে একটা মোবাইল, তো এক মোবাইল গেলে কী হবে, বারো তেরোশো টাকা দাম, লাউড স্পিকার দিয়ে মোবাইলের মনোভাব দিচ্ছে, বাতি লিবে গেছে, আউট হচ্ছে, মনোভাব শেষ, আবার বাতি চলছে, পুলিশ এসে খুঁজে দেখে সবাই আছে জিহাদি। তা আমি একদিন আইন লোক জিহাদিকে বললাম, ভাই যান এর মধ্যে হেকমত কি? আপনি যে বাতি লিবে চলে যান এর মধ্যে হেকমত কি? বলতে তো হুজুর এটা হলো গাড়ে সুর, আমাকে বুঝাই দিল গাড়ে সুর, গাড়ে সুর আল্লাহ কর আল্লাহ রাসূল যে আত্মগোপন করেছিল এর মধ্যে হিকমত কি? কি কোন হিকমত আছে না? অবশ্যই হিকমত আছে, কিন্তু আমি তো জেহাদি না, যাওয়ার সময় বাতি লিবাবারও পারবো না, এই জন্য আমি ডাইরেক্ট না বলে হিকমতের সাথেই কাম সারা লাগবে দরে কোন কথা ঠিক। আল্লাহ বলে, মুসা যুদ্ধ করা লাগবে না,
আমি যে ওয়ালা কুল্লি শাইয়িন কদির, এটা হিকমতের সঙ্গে তারে বুঝাই দাও। হিকমত জোরে কান কি, বর্তমান আমাদের বাংলাদেশের কিছু মানুষের স্লোগান হলো ক্ষমতার উৎস জনগণ, কিন্তু জনগণ ক্ষমতার উৎস না। ক্ষমতার উৎস যদি জনগণ হয়, এক বিল্ডিং এর মধ্যে, ওই গার্মেন্টস এর এক বিল্ডিং এর মধ্যে প্রায় 1800-1900 লোক ঘুম পাড়তেছে, সন্ধ্যার সময় ঘুমাইছে, মনে করতেছে আমাদের বিল্ডিং আমাদের ঘর, কিন্তু রাত 3টার সময় সামান্য একটা ভূমিকম্প কাঁপ আছে, অনেক লোক ন্যাংটা হইয়া নামিছে। কেন? শীতের মধ্যে ল্যাপের মধ্যে লুঙ্গি খোলা আছে, কিন্তু শোকের চোটে এত জোরে নামছে লুঙ্গি পরার পর্যন্ত খেয়াল নাই। এখন বলেন তো ক্ষমতার একটা থাকি দিয়া ছয় তালা পাঁচ তালা থেকে যদি আল্লাহ নামাবার পারে, সে আল্লাহর সঙ্গে ক্ষমতার অহংকার করো না। আল্লাহ তোমাদের সম্মান দিয়ে চেয়ারে বসাইতে পারে, তো ইজ্জমান তাসা ও তুজিল্লমান তাসা, আল্লাহ এক সঙ্গে বলেছে। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে। মুসা দেখতেছে ফেরাউন সে কায়দায় জিকির করতেছে, এর কাছে হিকমতের দাওয়াত কিভাবে দেওয়া যায়? মুসা বলতেছে ফেরাউন, তুমি যে সবচাইতে বড় আল্লাহর দাবি করতেছ, তুমি কি খাও? তুমি কি খাও? কারণ আমি যে আল্লাহর সাথে কথা বলে আসলাম, এখনই যে আল্লাহর সাথে কথা বলে আসলাম, সে আল্লাহ কি খায় না খাওয়ায়? তুমি যে বড় আল্লাহর দাবি করতেছো, তুমি কি খাও? সঙ্গে সঙ্গে ফেরাউনের বাম সাইডে একজন বসে হয়েছিল, তার নাম হলো হামান। ধরে কান তার নাম কি? ওই চিল্লাই বলতে হামার আল্লাহ খাওয়ায়। আসলে ফেরাউন কিন্তু চুন করছে, ফেরাউন কোন সময় নিজকে আল্লাহ বলে দাবি করবার চাই না, খালি একদিন একটা জিকির করতেছে, 400 বছরে কোনো রোগ ব্যাধি হয়নি, তাই এখন চোখ বন্ধ করে বলতেছে আমি কে আমি কে আমি কে, মানে অসুখ হয় না বিসুখ হয় না 400 বছর গেল, ইতিমধ্যে হামান ঢুকা বলতেছে আপনি আপনাকে চিনবার পারতেছেন না। ফেরাউনকে আমি কে রে হামান, আপনি আল্লাহ আল্লাহ দাবি করেন না, পিটুল খাওয়া। পিটুল কেন খাবো? হামান বলতেছে এখনো পরিবেশ হয়নি, আপনি যে আল্লাহর দাবি করবেন সেই পরিবেশ করা লাগবে, সেই পরিবেশ করতে গেলে মাদ্রাসা বন্ধ করে দেওয়া লাগবে, আসমানি কিতাব যেখানে শিক্ষা দেওয়া হয় সে মাদ্রাসা বন্ধ করে দেওয়া লাগবে, যারা আসমানি কিতাবের ওয়াজ করে তাদেরকে জেলে বন্দি করা লাগবে, না হয় গুম করা লাগবে। মানুষের কাছ থেকে আল্লাহর কিতাবকে ছিনিয়ে নিয়ে মানুষকে বর্বর পশুর মতন করা লাগবে। মানুষ যখন সব পশু হয়ে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না, ওই সময় আপনি আল্লাহ বললে ওরা মানিয়ে নিবে। তাহলে আল্লাহর দাবি করার আগে একটা পরিবেশের দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই? বাগান আমাদের বাংলাদেশে ছেলেরা যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, মেয়েরা যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের মুরব্বীগুলো একটু ভালো ছিল, এরা আবার মসজিদের মধ্যে নামাজ পড়বার যায় সিয়ার ধরিয়েছে। জোরে কান কথা ঠিক কি না? আজ থেকে 5 বছর আগে, 10 বছর আগে বাংলার কোনো মসজিদে আমরা সিয়ার দেখি নাই। এখন মসজিদের মধ্যে দেখেন সামনে কাতারে অনেকজন চেয়ারে বসে নামাজ পড়তেছে। ভাইজান, আজকে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, চেয়ারে বসে নামাজ হবে না। বাংলাদেশের এমন কোন আলেম বলতে পারবে না যে চেয়ারে বসে নামাজ হবে, কারণ নামাজ পড়াও যেরকম ফরজ, নামাজে দাঁড়ানো সেইরকম ফরজ। আল্লাহ বলেছেন কুমুলিল্লাহি কানিতিন, দাঁড়াও লিল্লাহি আল্লাহর জন্য কানিতিন, মানে আনুগত্য নিয়ে। সিয়ারে নামাজ হবে না যদি আপনি না পারেন, তাহলে দাঁড়িয়েই নামাজ পড়বেন। আপনি হাঁটে হাঁটে মসজিদে আসলেন, সিয়ার খোঁজেন কেন? হাঁটতে যদি পারেন তাহলে দাঁড়াতে পারবেন, আপনি দাঁড়ায় ইশারার দ্বারা রুকু করবেন, ইশারার দ্বারা আপনি সেজদা করবেন, কিন্তু আপনি বসতে পারবেন না। যদি বসেন তাহলে মাটিতে বসা লাগবে, সিয়ারে বসা যাবে না। কথা কয় না, কথা কয় না।
আপনারা বলেন তো জামাতে নামাজ পড়া কি? না, জামাতে নামাজ পড়া ওয়াজিব, জামাতে নামাজ পড়া ওয়াজিব। যেরকম জামাতে নামাজ পড়া, কাতার সোজা করা কি? এ কথা কয় না, কাতার সোজা করা কি? ওয়াজিব। কাতার সোজা করা ওয়াজিব, জামাতে নামাজ পড়া ওয়াজিব। কিন্তু আপনারা যারা জামাতে নামাজ পড়তেছেন, আপনার কাছে যদি একটা চেয়ারওয়ালা থাকে, আপনারা যখন কাতার সোজা করবেন, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি লাগাতে হবে, মিল করে দাঁড়াতে হবে। তো যাই চেয়ারে বচ্চার পাও ফুটে গেছে, তাহলে আর কার সাথে সোজা করবেন? তাহলে আপনি একজন সুস্থ মানুষ, আপনার কাছে একটা অসুস্থ চেয়ারওয়ালা থাকার কারণে আপনি কাতারের সব পেলেন না। তা আপনি কি চাবেন আপনি সুস্থ মানুষ হয়ে ওই অসুস্থর কারণে আমার কাতারে সব না হোক, চাবেন? কারণ আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তোমার কষ্ট হবে এমন কিছু ইসলামে তোমাকে চাপানো হয় নাই। যৌবনটা যদি সরকারকে দিয়ে থাকো, বর্তমান সরকার বুড়া বয়সে তোমাকে পেনশন দেয়, কারণ সরকার জানে যৌবন হামাক দিছে, আমার দেশের জন্য চাকরি করছে, এখন বুড়া বয়সে ওই আর পারে না। তাই বলে কি না খেয়ে থাকবে নাকি? ওক মাস গেলে পেনশন বেতন দেয় কি দেয় না? ধরে কেন দেয় কি দেয় না? যৌবন যারা সরকারকে দিছে, বুড়া বয়সে যদি ঠিক মতো নামাজ পড়বার নাও পারে, ওই যৌবন বয়সের সোয়া আল্লাহ ওই বান্দাকে পেনশন হারে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, ধরে কন একটু মনোযোগ দেন। মুসা বলতেছে, ফেরাউন তুমি কি খাও? পাঁচ থেকে হামান বলতেছে, আমার আল্লাহ খায়। মুসা বলতেছে, হামান রে তুই তো ফেরাউনকে নষ্ট করলি, ফেরাউন এত খারাপ ছিল না, কিন্তু হামানের কারণে খারাপ হয়েছে। জোরে কারণ ঠিক কি না? মুসা বলতেছে, যে আল্লাহ খায় আর যে আল্লাহ খাওয়ায় তার মধ্যে তফাত হলো, যিনি খায় তার বিপদ আছে, খাওয়ার মধ্যে যদি কম বেশি হয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আজকে আমাদের বাংলাদেশে খাওয়ার মধ্যে কম বেশি আছে না নাই? জোরে কারণ আছে না নাই? এক আবেশ সাহেব আমাকে কহিল, হুজুর গত জুম্মায় আমার জীবন সার্থক হয়ে গেছে। আমি কহলাম, কেমনে ভাই? বলে, হুজুর আমার পিছনে এমপি নামাজ পড়ছে, আমার পিছনে এমপি নামাজ পড়ছে। আমি যখন মেহরাবের মধ্যে গেলাম, তখন আমার মন আমাকে বলতেছে, এরা বাহিরের নেতা আর মসজিদের মধ্যে ঢুকে দেখো আসল নেতাকে। আমি কহলাম, এখানে তোমার মন খুশি আর কি? বলে, হুজুর আমি এমপির দিকে তাকাই, দেখি প্যাট এত বড়, উরাত মোটা। আমি চিন্তা করলাম, পুরুষ মানুষের প্যাট বড় হওয়া কি লক্ষণ ভালো? এ কথা কর না কেন, পুরুষ মানুষের প্যাট বড় হওয়া লক্ষণ ভালো? মেয়ে মানুষের মাঝে মধ্যে প্যাট বড় হয়, এটা 10 মাসের জন্য হয়, সারা জীবনের জন্য হলে মায়েরা কত কষ্ট পায় তো শোনা দেখবেন, 10 মাসই তাদের কত কষ্ট হয়। এখন পুরুষের প্যাট বড় উরাত মোটা, আপনারা বলেন তো রূপুর মধ্যে তার কষ্ট কম না বেশি? এমন কাটাইছে বীরদের মধ্যে রটের বদলে পাঁচ ঢুকাইছে, এমন খাওয়া খাইছে। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, নিজের বাড়িতে 1 কেজি গোস্তর মধ্যে 5 কেজি আলু, বউ তরকারি পাক করে দেয়, স্বামী আলু দিয়ে 2 থালি ভাত খায়, বউ কয় গোস্ত নেবেন না, রাখা দিয়ে পরে খাবো। বউ জোর করে 1 টুকরা গোস্ত দিছে, তাকায় দেখে স্বামী 1 টুকরা গোস্ত মুকুট ঠেকায়, 1 গাছ ভাত খায়, 1 টুকরা গোস্ত দেয়া 8 গাছ ভাত খাচ্ছে। ওই লোকটা পরের দিন অপরের বাড়িতে দাওয়াতে গেছে, 5 কেজি গোস্তের মধ্যে 1 কেজি আলু, গোস্ত হলো 5 কেজি, আলু কয় কেজি? হঠাৎ একটা আলু তার পাতে আইছে, ওইখানে বন প্লেট খুঁজতেছে, বন প্লেট খুঁজতে যেই বন প্লেট আইছে, আলুটা তুলা বন প্লেটে রাখছে। নিজের বাড়িতে 1 গাছ গোস্ত দিয়ে 8 গাছ ভাত খায়, আর পরের বাড়িতে 1 গাছ ভাতের মধ্যে 4 টুকরা গোস্ত ঢুকে, এরকম খানিয়াল আছে না নাই? ধরে কেন আছে না নাই? আর খুদা হলো 250 গ্রাম, ওই ঢুকাছে ফিরি খায় 500 গ্রাম। এখন 500 গ্রাম যদি ভিতরে ঢোকে, আপনার বলেন তো আমাদের ভিতরে কল কব্জা আছে না নাই? এ কথা কেন আছে না নাই? এই কলকব্জা কিন্তু হজম করতে পারে না, কলকব্জা হরতল করছে, এখন পেটের মধ্যে গুদাম পচা হয়, দুর্গন্ধ, ঘুমা ঢেকুশ। এখন ঘুমা ঢেকুশ থেকে যদি বাঁচতে চান, ডায়মন্ড মডে গাঠ খায়া তল দিকে ক্লিয়ার হয়ে গেছে। মুসা বলতে, ফেরাউন রে এইরকম অবস্থায় যদি পায়খানা করতে যাও, আর পায়খানা যদি তোমার ডিসেন্ট্রি হয়ে যায়, পাতলা পায়খানা হয়, এখন তুমি উৎপার চাইছো, পেট কিনকিন করে, আবার বসেছো ফেরাউন, আবার পায়খানা পানির মতন চলে গেছে, আবার দাঁড়াইছে, আবার বসেছে। 5-12টা বসা করার পরে 6 বেলার বেলা যখন উঠতে চাই, ফেরাউন কাত হয়ে পায়খানার মধ্যে পড়ে গেছে, আল্লাহ কাত হয়ে গেছে। জোরে কল কে কাত? কার আল্লাহ?
আমানের আল্লাহ তোর এখানকার আল্লাহ, আমানের আল্লাহ কাঠ হয়ে গেছে। এখন কাঠ হয়ে গেলে কি হবে? মুখটা ঠিক আছে, চিল্লায় বলতেছে আমি পায়খানার মধ্যে দুর্বল হয়ে পড়ে গেছি, আমাকে টানে বার করো। এখন ফেরাউনের সাঙ্গ পাঙ্গ পায়খানা থেকে টানে বার করবার দেয় বাবা, একজন কিন্তু ফেরাউনের চাকরি করে কিন্তু ফেরাউনের পক্ষে না, ও এখন সুযোগ পাচ্ছে, চিল্লায় বলতেছে ক্ষমতার অহংকার করেন, এক লাখ রাবার হওয়ার পারেন না, এই ক্ষমতার অহংকার চলবে না। বাজান গো, আমরা আজকে ক্ষমতার অহংকার করি, আমরা একলা মাঠে ময়দানে আসতে পারি না, আমাদের সঙ্গে অনেককে থাকা লাগে, তোর কলকাতা ঠিক কিনা, কিন্তু প্রকৃত মালিক যদি আল্লাহকে বানায় তাহলে আমাদের কোনো ক্ষমতা লাগবে না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। এখন সিল্লাই বলেন সমস্ত ক্ষমতার মালিককে, আরো জোরে, জোর হলো না, আসেন দুই নম্বর আয়াতের একটু তাফসীর শুনি, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ফাতেমা বলতেছে বাবা একটু বাতি জ্বালান, একটু বাতি জ্বালান। হযরত আলী কিন্তু জানলার কাছে দাঁড়ায় আছে, আপনাদের কি মনে আছে? এ মনে আছে, মনে রাখবেন, যদি কোনো সময় আমি লাইন ছেড়ে চলে যাই আপনারা একটু বলবেন হুজুর ওটা কেন কোথায়? সারা রাত কি হযরত আলী জানলার কাছে খাড়া করে থাকবেন? আল্লাহ রাসূল ঘরে বাতি জ্বলাইছে, যেই মাত্র ঘরে বাতি জ্বলাইছে এমন সময় ফাতেমা দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয়, নবী দুইটা হাত নবীর দিকে বাড়ায় দিস, আল্লাহ নবী বাতির আলোতে ফাতেমার হাতের তালুর দিকে তাকায় দেখে হাতের তালু আছে কিন্তু চামড়া না, হাতের তালু আছে কি নাই চামড়া নাই, দুইটা হাত গোস্তের টুকরার মতন দেখা যায়। নবী শুধু নবী না, নবী একজন বাবা হওয়ার কারণে ঘরের কোনায় গিয়ে বলতেছে বাবদ গো, দুনিয়ার কত ধনী ধনী যুবকেরা আমার কলিজার টুকরা ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু আল্লাহ তুমি রাজি হও নাই, তুমি ঘর খালি করে আলীর সাথে আমার ফাতেমার বিয়ে হলো, কিন্তু আলীর সাথে আমার ফাতেমার জীবনে কোনোদিন শান্তি হলো না। এই বলে নবী যখন আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে এমন সময় ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে আল্লাহ নবীর ঘর থেকে বাইরে যায়, নবী চিল্লায় বলে ফাতেমা আমি তো তোমার বিরুদ্ধে বলি না, আমি তোমার বিরুদ্ধে বলি না, তুমি কেন ঘর থেকে বাইরে যাও? ফাতেমা বলতেছে বাবা আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বিবি তার স্বামীর পায়ে সেজদা করা লাগতো, কিন্তু সেজদা দেওয়ার হুকুম নাই, এ হাদিস দ্বারা আপনি বুঝাই দিয়েছেন আল্লাহর পরে। মেয়ে মানুষের কাছে সবচাইতে যিনি দামি তিনি হলেন সবচাইতে তার আপন স্বামী। আমার মাদের বলতেছি আহসান আমালা, সুন্দর আমল আপনাদের জন্যে, স্বামীর কথা মতো চলবেন, স্বামীর বাধ্য থাকবেন, স্বামী যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যাবে, এটা আপনাদের পক্ষে হলো না বিপক্ষে হলো? তো সুবহানাল্লাহ কর না কেন পাচ্ছেন তো মাশাআল্লাহ। বাপের বাড়ি হলে এটা কি গ্রাম? দামনাস থেকে নওগাঁয় কিংবা রাজশাহীতে ছেলে বউ নিয়ে রাজশাহীতে থাকে, বাপের বাড়ি হলো দামনাসে। অসুস্থ বাপ একদিন রাজশাহী ভালো ডাক্তার দেখাবার গেছে, কিন্তু ভালো ডাক্তার ঠেলা আছে সিরিয়াল লম্বা, দেখতে দেখতে রাত 9টা বাজছে, বাপ চিন্তা করে এত রাত্রে আমি দামনাসে কেমনে যাই, মন বলতেছে কে তোর বেটার বাসা নাই, বেটার বাসা থাকতে দামনাস গ্রামে যাওয়া লাগবে কে? রাত 9টার সময় বাবা ছেলের বাসার দরজায় এতিমের মতন দাঁড়ায় আছে, ছেলের নাম হলো আবদুল্লাহ, ধরে কর ছেলের নাম কি আবদুল্লাহ, যেই বলছে আবদুল্লাহ আবদুল্লাহ চমকে গেছে, এত রাত্রে আমার বাবার কণ্ঠের নাম ধরে কি ডাকবে, কারণ সবাই আমাকে স্যার বলে সম্মান করে, সমাজে সাহেব বলে সম্মান করে, আর আমার নাম ধরে ডাকলো কে? আপনার বলেন তো নাম ধরে ডাকার মরদ কে? সকালবেলা যখন বাবার সঙ্গে দেখা হতো আব্বা পায় বুঝলো কেমন আছেন বাবা, একে সরাসরি কোনো মৌলানা না হুজুর না সরাসরি বুঝলো, আমার নাম কিন্তু বজলুর রশিদ, কিন্তু অত কয় না বজলু কেমন আছিস, আমি একদিন করলাম আব্বা আমি একটা হুজুর মানুষ ওয়াজ করে খাই, এ সরাসরি বজলু কর কিছুই কর না, আব্বাকে তো আবার হুজুর করে শোনেন, তখন কিছু মনে হয় বাবা যখন মারা গেল প্রতিদিন ওয়াজ করতে এসে বাবার কবর একটা সালাম দেই, কারণ আমার বাসার মসজিদের পাশে আমার বাবার কবর, আবার যত রাত্রি যাই না কেন
গেট খুলে দিলে আমি আমার বাপকে আগে সালাম দিই, চোখের পানি পড়ে আর বলি বাবা বহু জায়গায় জীবনে গেলাম কিন্তু বজলু ডাকের মধ্যে যে কি মধু আর খুঁজে পাই না। আবদুল্লাহ যেই বলছে আবদুল্লাহ, আবদুল্লাহ চিন্তা করে এত রাত্রে বাবার কণ্ঠ দরজা খুলে দেখে বাবা ইতিমের মতো, বাবা গো আপনি তো আসবার সামনে এত রাত্রে কেন আইছেন? তাই পেয়ালাত পুড়ে ডাক্তার দেখতে দেখতে 9টা বাজছে, এখন দাম নাচ গ্রামে কেমনে যায়, এই জন্যে তোর বাসার দরজায়, চলেন বাবা ভিতরে চলেন। এখানে রেস্টরুমে বাবাকে বসায় আবদুল্লাহ বইয়ের কাছে গেছে, বউ কম্বল গাঁদতে শুয়ে আছে। আবদুল্লাহ বলে বিবি আমার বাবা তো আসে না, আজকে হঠাৎ বিপদে পড়েছে, বাবার সামনে একটু খাবার দাও। বউ বলতে যে তুমি জানো না সকাল থেকে আমার মাথা বেদনা করতেছে আর পিঠের মধ্যে শিরশির শিরশির করতেছে, আমি উঠবার পারবো না গো, তুমি তোমার বাপকে একটু খাবার দাও। বাবা চিল্লায় বলে আবদুল্লাহ রে আমার অসুস্থ বউকে কষ্ট দিস না বাবা, আমার কিন্তু খাওয়া লাগবে না, আমি বাহির থেকে খাইছি একটু থাকার জায়গা দে। আবদুল্লাহ বলে বাবা সত্যি কি তাই? বলে হ্যাঁ একটু থাকার জায়গা দে। বাবা শুকনো আমাকে 9টার সময় ঘুমায় গেছে, রাত যখন 11টা বাজে এমন সময় আবদুল্লাহর শালা আর বইয়ের ভাই, আবদুল্লাহর শালা বুঝতেছেন না আপনাকে এলাকায় কি কয় বইয়ের ভাই কি হয়, রাতে 11টার সময় ডাকতেছে শেফালি, বইয়ের নাম হলো শেফালি, শেফালি আপা, শেফালি আপা যেই শুনছে বিলাই যেমন ইন্দুর ধরার করে লাভ মারে, কম্বল ফেলে দেয় স্বামীর উপর দেয় মারছে লাভ। আবদুল্লাহ শব্দ কিছু তাকায় দেখে কম্বল আছে বউ নাই, বউটা গেল কোন জায়গায়, বউ দরজা খুলে ভাইকে বলতেছে এত রাত্রে কোত্থেকে আসলি ভাই? বলে ক্যারামবোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, এখনকার ছেলেরা র‍্যাকেট খেলে, ক্যারামবোর্ড খেলে ট্যাহা কাহা দিয়া, ওটাও কিন্তু ক্যাসিনোর মতন জুয়া হয়েছে। অনেক সময় গাড়ি যাওয়ার সময় দেখি রাত 2টার সময় ব্যাট খেলতেছে, এত রাত্রে খেলে, পরে শুনলাম প্রত্যেক গেমে বাজি ধরে 2000 টাকা, তাহলে ওটা কি ওটা জুয়া না? ওটা জুয়া না? আজকের ছেলেরা কি করতে বাগান একটু খেয়াল করেন, শ্যালক বোনকে বলতে দেব আপা ট্রাম বোর্ড খেলতে খেলতে রাত 11টা বাজছে, আমি একটু থাকার জন্য আইছি থাকার জন্যে। বোন বলতে যে খালি থাকবি কেন, তুই কি খাবি না? বলে এত রাত্রে খাওয়ার কি আছে? বলে একটু ধৈর্য ধর, ডাইনিং টেবিলের চেয়ারে বসাই দিয়া মাছ গরম, গোস্ত গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলতে খা ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আবদুল্লাহ মনে মনে চিন্তা করে এত রাত্রে খা ভাই খা ভাই, খবর কি বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাতাই বইয়ের হাত, কয় তরকারি 5 তরকারি গরম ভাত শালার মাথায় বইয়ের হাত, খা ভাই আর এক টুকরা খা ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আবদুল্লাহ চুপিয়ে চুপিয়ে বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশে গিয়ে তাকায় দেখে জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়, আবদুল্লাহ চোখে পানি পড়তেছে, আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে ওয়াকাজা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইন ইহসান, এটাই কিন্তু আহসান ও আমালা, সবচাইতে সুন্দর আমল। জয় গণ সুবহানাল্লাহ। আবদুল্লাহ চিন্তা করে আমার বাবা 9টার সময় না খেয়ে শুধল, তখন তোমার মাজা বেদনা পিঠ শিরশির করে, তুমি কম্বল থেকে বের হলো না আর 11টার সময় 5 তরকারি গরম ভাত, এই মুহূর্তে আমার আমল কি? নেক আমল বোঝেন না, আহসান আমলা বোঝেন আপনারা? আমার বউ কইল সোমবারে আমার আব্বা আসবে, ওর বউয়ের বাপ মানে আমার শ্বশুর, বউ কইল আমাকে একটা ফদ্দি দিল, আমার আব্বা দেশি চিংড়ি খায়, এ খায় সে খায়, দেশি মুরগি খায়, ইলিশ মাছ খায়, এশিয়ার দই মিষ্টি খায়, এখন আমার শ্বশুর আসতেছে, আমি সব কিনে এনে বউকে দিলাম, সোমবার দিন আসবি দুপুরে, সকাল থেকে পাক শুরু হয়ে গেছে। আমার শ্বশুর যখন আসলো শ্বশুরের সামনে 5-6 তরকারি দিয়ে, খান আব্বা খান আব্বা, আমি মনে করলাম যাক মেয়ে তার বাপকে খাওয়াচ্ছে, খুশি হয়ে যাবে। কিন্তু আমার বাপ যখন আসে তখন ওই যে পুরাতন বিস্কুট সেটা গেছে, ততক্ষণ কী হতো সেটা দাও হতে, ওই বিস্কুট এক খালি বাপের সামনে দিচ্ছে, বাপ খালি মুখত বিস্কুট দেয় আর এই লোক ঢুকে, বিস্কুট খায় আর লোক ঢুকে,
আমি আব্বার একদম লোক ঢুকান থেকে চিন্তা করলাম খের কেন, আমি কাছে আসতে আব্বা কইলো কে বাবা আমি যতবার এখানে আসি তোর বউ কেমন মিস করতে যাই খালি দাঁতের সাথে লাগে ভাই। আমি চিন্তা করলাম ওর বাপ আসলে পাঁচ ছয় তরকারি আর আমার বাপের সেটা বিস্কুট। তো বাপকে আর কিছু বললাম না, আমি আস্তে করে ঘরত গেলাম। যা খালি চিন্তা করতে বউ খালি তাকালিও হয়, বউ যেই তাকাইছে মুসকে হাসি দেয়, রাগ করলো তো আসবে আমাকে মেয়ে কামল করা লাগবে না আসান আমলা সুন্দর আমল করার জন্য বউকে সুন্দরভাবে ডাক দিলাম। বউ যেই ঘরে আসে আমি আস্তে করে উঠে ছিটকে লেগে দিলাম। আব্বা কচ্ছে এই বুঝলো বউকে ঘর না ছিটকে দিলে কেন? আমি বললাম আব্বা একটু ধৈর্য ধরে একটু সুন্দর আমল করবো, সুন্দর আমল একেবারে আপনার ছিটকে তুলে দিয়ে বইয়ের টুটি ধরলাম। এই ফগুনের বেটি তোর বাবা আসলে কয় তরকারি, তোর বাবা আসলে সকাল থেকে বাকশিট করে খাবার দেশ, আর আমার বাবা আছে শেতানা বিস্কুট দেশ, বিস্কুট কি ভালো নাই? বউ কাম দেখো মাফ করে দাও, তোমার বাবা দা আমার বাবা তাই, তোমার বাবা দা আমার বাবা তাই। আমি আস্তে করে সিটকে খুলে দিলাম, বউ বার হয়ে গেল। আব্বা মরার আগ পর্যন্ত আমাকে বলে গেছে বাবা এ ঘরের মধ্যে তুই কি নিয়ে কামল করছিস রে, ওই নিয়ে কামলের ফজিলতে যতদিন ছিলাম আর কোনোদিন শেতানা বিস্কুট দেয়নি মা। আমি তো নামাজ পড়ি, রোজা করি, কোরআন পড়ি, ওয়াজ করি, কিন্তু সেই নেক আমল দিয়ে আমার বাবার শেতানা বিস্কুট। আমি চিন্তা করলাম আহাসান আমালা কাক কয়, এটা দরজা বন্ধ না করলে হবে না বলে এখন আবদুল্লাহ মনে মনে চিন্তা করে আমার বাবার মাইটার সময় না খাইলে ঘুমাই দো, আর সানার সামনে পাঁচ তরকারি গরম ভাত, আমার আমল কি, আমি কি আমল করব? এমন সময় আল্লাহ তার বিবেক খুলে দিছে, গোটা বাসা খুঁজে দেখে উটি বলানার একটা বেলুন আছে। উটি বলা বলতে আপনি কেন উটি বলেন নাকি? নাম হচ্ছে বেলুন, 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 বেলুন। তো বেলুন পায়ে চিন্তা করতেছে এটা আজকে আমল করা লাগবে, ভিতর থেকে বিবেক বলতেছে পরিবেশ ভালো না, বউ মারবি, বউ যদি কেস করে তোকে জেলে যাওয়া যাবে, কারণ আজকে পুরুষ নির্যাতনের কোন কেস নাই, নারী নির্যাতনের কেস আছে। জোরে কথা বলা ঠিক কি না? আজকে প্রত্যেকটা বাড়িতে আমরা বইয়ের হাতে নির্যাতন হচ্ছে, জোরে কথা ঠিক কি না? কেস দিবে, কেস দিবে, এক স্বামী থানার যা কেস দিয়েছে, বউ তাই আমাকে রাত্রে ঘুমের বেলা বুকের উপরে উঠে টুটি কাট পেরতে দিল, পুলিশ কয় তুই কি হিজড়া কেরে, বউ তোর ভুকো তো টেকে কেস দিয়ে যায়। আর যদি নারীরা খালি বলে আমার স্বামী আমার দিকে চোখ লাগায় তাকাচ্ছে, সাথে সাথে কেস লিবি, জোরে কথা বলে এখন কি করবো? বেলুন নিয়ে মনে মনে চিন্তা করে কি করি, বিবেক বলতেছে জাগা মতো মার, জাগা মতো মার, যে জায়গায় মারলে কেস করবার পারবে না সেটা হলো পেছন দিকে তাকায় দেখ, উঁচা হয়ে আছে মিডল পয়েন্টে একটা বাড়ি বসাবি, দেখাবার পারবে, এ ধরে দেখাবার পারবে, তাহলে না দেখালে কেস কেমনে হবে? আব্দুল্লাহ বেলুন নিয়ে, বেলুন নিয়ে এসে বইয়ের পিছনে লাগাইছে, বউ খালি ভাইকে বলতেছে আর এক টুকরা খা, ভাই বলতেছে আর পারতেছি না, আরে একটা টুকরা খা। আব্দুল্লাহ মনে মনে কয় আমার বাবা না খেয়ে ঘুমাইছ, তোর ভাই খাবার চাই না, তারপর আর এক টুকরা জোর করে দে। আমার বাবা যখন খাবার তুই বললি মাজা বেদনা পীর শিশির করে, আর ভাইয়ের সামনে পাঁচ তরকারি গরম ভাত, এই মনে করে এত জোরে একটা পিছনে বাড়ি বসাইছে, এক বাড়িতে বউ দৌড় শালাও দৌড়, দুইজন দুই দিকে দৌড় মারছে, শালা চিল্লায় বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ মুসকে মুসকে হাসে ভাই তোর বোন আমার কে হয়, এই তোর বোন আমার কে হয়? বলে বউ হয়, তাহলে বউ তো মারার জিনিস না। আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ইয়া রাসূলুল্লাহ আপনি ঘরের মধ্যে কি আমল করতেছেন দরজা বন্ধ করে? আমি জিব্রাইল জানি না, কিন্তু আল্লাহর আরশ খুশি হয়ে গেছে, ও গো নবী আল্লাহ আপনার উপর আয়াত নাজিল করেছে, আয়াত নাজিল করছে, সুবহানাল্লাহ কর না কেন? তাহলে বউ কি, বউ কি? আব্দুল্লাহ বলতেছে বউ তো আদরের ঘরে নিয়ে গেছে, বাবা যেই ঘরে ঘুমায় জানলা দেওয়াল তাকে দেখতো ভিতরে মানুষটাকে ঘুম পাড়ে, বলে আপনার বাবা কখন আইছে? বলে নয়টার সময়,
নয়টার সময় আইসে, তোর বোন কইছে মাজা বেদনা পিঠ শিরশির করে, আমার বাবা রাগ করে না খাইয়া ঘুমাইছে, আর এগারোটার সময় তোর সামনে পাঁচ তরকারি গরম ভাত, এখন বলবে শালা বল আমার আমল কি? শালা বলতে দিল ভাই আর একটা বসানো, আর একটা বসানো। কারণ এই মানুষের যাতনা, এই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় দুই চোখে দেখবার পারে না। আমার মায়েদের জন্য হাসান আমলা সুন্দর আমল হলো শুধু বাপের আত্মীয় পছন্দ করলে হবে না, জামার সব স্বামীর আত্মীয়কেও পছন্দ করা লাগবে, দলে করার কথা ঠিক কিনা? আমার মায়েদের জন্য আমলের কথা বললাম, এবার আমাদের জন্য আমল, আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে, সুন্দর আমলের পরীক্ষা করা লাগবে ভাইজান, মনে বিরক্ত হবেন না, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি যদি সুন্দর আমল করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ, আমার বাড়ি থেকে মনে করেন মসজিদ হলো 100 গজ দূরে, আমি জোহরের নামাজ সামনে কাতারে জামাত আদায় করব, এ নিয়ে তো উযু করে বের হয়েছি, মুখত মাস্ক আছে অসুবিধা নাই, বিড়বিড় করে দোয়া পড়তেছে, মুখে মাস্ক দিলে গোপন আমল করা হয়, আমি যদি মুখগুলো দোয়া পড়ি কেউ বুঝবার কথা না, আমি মসজিদের সামনে কাতারে নামাজ পড়ব এ নিয়তে যাচ্ছে, কিন্তু হঠাৎ হঠাৎ দুইটা ব্রয়লার মুরগি আমার দুই শরীর করছে, হঠাৎ আমি কিন্তু ফেলাবার চাইনি কিন্তু হঠাৎ পড়িছে, কারণ হুন্ডা যারা চলায় তারা কোনো কোনো চোখের মধ্যে মশা ঢুকেবার চায় না, জোরে কোন কথা ঠিক কিনা, কিন্তু হঠাৎ ঢোকে, তো হঠাৎ এখন ঢুকলে কি করবেন, কাপড় আছে মশা এরকম বার করলেন, কিন্তু দুইটা ব্রয়লার মুরগি মানে বেপর্দার নারী আমার দুই চোখে পড়ার কারণে আমি কাপড় দিয়ে বার করে রাখতেছিলাম, মানে পড়িছে এমন জায়গাতে সেফ আছে, মানে এটা হলো ফোকাস আর মেমোরি এই জায়গাটা আছে, কথাটা বুঝলেন না, মেমোরি যে সেফ হয়ে আছে, এখন সামনে কাতারে যায় ইরা জিহাদুল কাবাতে শরীফত আল্লাহু আকবার, আমার মুখ আছে কাবার দিকে আর চোখ আছে সেজদার দিকে, মন খালি বলতেছে রাস্তা কি দেখলি, রাস্তা কি দেখলি, মন আর বুঝতেছে না। এখন আপনারা চিন্তা করেন মসজিদ ভালো, আপনিও ভালো, কিন্তু রাস্তাটা বেপর্দার দখলে গেল, যার কারণে নামাজের পরিবেশ পাওয়া গেল না, ধরে এই জন্যে সুন্দর আমল যদি আমরা করতে চাই, পুরুষ তো ওদের না ভাই, আমাদেরও তার ভিতর থাকা যাবে না, আল্লাহ বলে দেন ফাইদা খুদিয়াতে সালা ফান্তাসিরু ফেলাত, মানে মসজিদের মধ্যেও থাকা ফেলবি না, জোহর নামাজ পড়ে সব মুসলিম বাড়ির গেছে, ওরা তিনজন চার ফ্যান দিয়ে বসে থেকে গল্প করতেছে, ধানের বাজার প্রথম দিকে ভালোই আছে, ওটা এখন কমে যাচ্ছে, আর একজন বলতেছে কুম ওখানে আলু লাগাচ্ছে, এই গল্প করতেছে মাথার ওখানে ঘুরতেছে, ফেরেস তাকে আল্লাহ সবাই বাড়ির গেল, তোমার তিনটা মুসল্লি বাড়ির যায় না খালি গল্প করে, এরকে খবর কি? আল্লাহ বলতেছে নামাজের পরে গল্প করার কারণে ওদের মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরছে এই ফ্যানের বিল আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাত যাবে না, আর মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো গল্প মারবি, তার মানে কি বুঝলেন, পুরুষ মানুষের এত দায়িত্ব যে মসজিদের মধ্যেও থাকা যাবে না, দরে গন্ধ থেকে। তাহলে আমাদের সুন্দর আমল করতে গেলে বাহিরে করা লাগবে, তাহলে বাহিরের পরিবেশটা সুন্দর করার দরকার আছে না নাই? কথা কয় না, পরিবেশ যদি সুন্দর করতে চাই সুন্দর একটা সমাজ লাগবে, সুন্দর একটা সমাজ যদি আমরা তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে, দরে কন কি লাগবে, সুন্দর একটা রাষ্ট্র যদি আমরা নির্মাণ করতে চাই তাহলে মানুষের তৈরি করা বিধান দিয়ে হবে না, সেখানে আমার আল্লাহ কোরআন লাগবে, বুঝবার পারছেন, বুঝবার পারছেন? আমি দুইটি আয়াত নিয়ে আপনাদের সামনে দীর্ঘক্ষণ আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদেরকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন, হ্যাঁ সকলে বসবেন, আচ্ছা যদি কোনো ব্যক্তি মাদ্রাসায় দান করতে বাকি আছে যে হুজুর এখন আমরা করি নাই, তাহলে আমি আপনাদেরকে ওয়াদের ফাঁকে বলেছিলাম যে আল্লাহর রাস্তা আপনারা দিবেন, এই মাদ্রাসায় আপনারা সকলেই দান করবেন, জি মোহাম্মদ হাবিব আলহাস মিত আব্দুল সত্তার দামনাস গ্রামের একটা আলমারি মাশাআল্লাহ।